রহস্যময় হাসির কারণে কয়েক শতাব্দী ধরে সারা দুনিয়ায় আলোচনার বিষয় মোনালিসা। বহু শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, সঙ্গীতশিল্পী এবং লেখককে অনুপ্রেরণা যোগায় এই শিল্পকর্ম। মোনালিসার 500 বছরের ইতিহাস এখনও মানুষকে আবিষ্ট করে। 16 শতকের শুরুতে লিওনার্দো দা ভিঞ্চি যার ছবি আঁকেন তা নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা ছিল। অনেকেই বলতেন নারী ও পুরুষ উভয়েই ওই ছবির মডেল হয়েছিলেন। তবে আরও ব্যাপকভাবে স্বীকৃত ব্যাখ্যা মতে মোনালিসা আসলে ফ্লোরেন্টাইনের এক রেশম ব্যবসায়ীর স্ত্রী লিসা দেল জিওকন্ড। 1519 সালে লিওনার্দো দা ভিঞ্চির মৃত্যুর পর ফরাসি রাজাদের ব্যক্তিগত সংগ্রহে ছবিটি রাখা হয়। ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ন বোনাপার্টের শোবার ঘরে জায়গা হয় মোনালিসার। 1815 সালে জনসাধারণের দেখার জন্য এই চিত্রকর্ম রাখা হয় প্যারিসের লুভর মিউজিয়ামে। যমজ মোনালিসার দেখা মেলে মাদ্রিদের মিউজিও ডেল প্রাডোতে। 2012 সালে জানা যায় যে এই ছবিটি মূল ছবির সময়েই আঁকা হয়েছিল। দুটি ছবি একই ইতালীয় ব্যাকগ্রাউন্ড ও ল্যান্ডস্কেপে করা। দ্বিতীয় ছবিটি সম্ভবত ভিঞ্চির এক ছাত্র ফ্রান্সিসকো মেলজির আঁকা। হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত মোনালিসা কিন্তু সেই অর্থে বিখ্যাত কোনো শিল্পকর্ম ছিল না। নিজের দেশে ফেরত নিয়ে যাবার আশায় এক ইতালীয় 1911 সালে প্যারিসের লুভর থেকে ছবিটি চুরি করে। ওই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার আগে প্রায় 2 বছর ছবিটির কোনো হদিস ছিল না। তারপর ছবিটি আবারও লুভরে ফিরে আসে। মোনালিসাকে নিয়ে অনেকেই অনেক ধরনের অনুভূতি প্রকাশ করে থাকেন, যার সবই কিন্তু ইতিবাচক নয়। 1956 সালে এই ছবির উপর ভাঙচুরের 2টি ঘটনা ঘটে। একজন তো ছবিটির উপর অ্যাসিড ছুড়ে মারে, ফলে বেশ ক্ষতিগ্রস্ত হয় চিত্রকর্মটি। এরপর এক বলিভিয়ান পর্যটক এর উপর পাথর ছোড়ে। তারপর থেকে মোনালিসাকে বুলেট প্রুফ কাঁচের ভেতরে সুরক্ষিত রাখা হয়। অগণিত বিজ্ঞানী ও ইতিহাসবিদ এই শিল্পকর্মের বিশ্লেষণ করেছেন, পেয়েছেন বিস্ময়কর সব তথ্য। 2008 সালে মোনালিসার হেয়ালিপূর্ণ হাসির রহস্য ভেদ করা হয়। ছবি আঁকার একটি কৌশলের নাম স্পুমেটো। ভিঞ্চি ঝাপসা এক ধরনের এফেক্ট তৈরি করতে রঙের পাতলা অনেকগুলো স্তর তৈরি করতেন। এর ফলেই ছবিতে সৃষ্টি হতো এক ধরনের রহস্যময়তা। শিল্পের ইতিহাসে মোনালিসা কেবল প্রশংসা লাভ করেনি, বরং অগণিত শিল্পীকে বৈচিত্র্যপূর্ণ কাজ করতে অনুপ্রাণিত করেছে। 20 শতাব্দীর এই মিডিয়া আইকনকে সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞাপন সব কিছুতেই পাওয়া যায়। বব ডিলান একবার বলেছিলেন, মোনালিসার অবশ্যই হাইওয়ে ব্লুজ আছে, ওর হাসি দেখেই তা বলে দেয়া যায়।